বেকারি লাইভ বেকারি কিন্তু খুবই প্রচলন আমরা জানি পাড়ায় মহল্লায় বিভিন্ন উপজেলা জেলায় পর্যায়ে কিন্তু এখন একটা ছোট্ট একটা যে বেকারি ধারণা মিক্সার মেশিন হচ্ছে ষাট লিটার যেটাতে আমরা বাইশ কেজি সাড়ে বাইশ কেজির মতো আটা ময়দা যেটাই মিক্স করি কমপ্লিটলি যা কিছু প্রয়োজন হয় পানি চিনি সবকিছু মিলে আমরা প্রায় বাইশ কেজি পর্যন্ত এটা তৈরি করতে পারবো একটা হচ্ছে ক্রিম মিক্সের জন্য তো এই এই মেশিনগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম যারা বেকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই ইম্পর্টেন্ট তো এই মেশিনটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল বাজারের সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে ভালো মেশিন এটা বেল সিস্টেম আসসালামু আলাইকুম জুবাই ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ফাইন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো আজকে আমরা চলে আসছি বেকারি মিক্সার মেশিন দেখানোর জন্য জি 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 সো অনেকেই তো সেল করে বাট প্রাইস তো একটু বেশি যেহেতু আপনারা ইম্পোর্টার সো ডেফিনেটলি আপনাদের কাছে সবার থেকে কম দামে পাওয়া যাবে হ্যাঁ জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বনিম্ন দামে সর্ব সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য চেষ্টা করব যত চেষ্টা করব সো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখতে পাচ্ছেন আমরা দেখা হচ্ছে ব্যাকারি মিক্সার মেশিন সো এখানে কিন্তু বেশ কিছু ভালো কোয়ালিটির বড় ছোট সাইজের বিভিন্ন ধরনের বিভিন্ন ভেরিয়েন্টের ব্যাকারি মিক্সার মেশিন আছে সো যারা কিনা ব্যাকারি মিক্সার মেশিন কিনতে আছেন সবচেয়ে রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকে ভিডিওটা তাই তো সো যুবা ভাই প্রথমে যদি আপনাদের শপের লোকেশনটা জানতে চাচ্ছিলাম আমাদের শপের লোকেশন হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে সোজা যে সদর রোডটা রয়েছে সেটা নবাবপুর রোড একশো এনাম মার্কেট দ্বিতীয়তলা খুব সহজে বলতে গেলে নবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে

একটা ছোট্ট একটা যে বেকারি ধারণা মাত্র দুইশো তিনশো স্কোয়ার মধ্যে কিন্তু বেকারি দেওয়ার ধারণা তাদের জন্য এক ধরনের মেশিন আর যারা মোটামুটি বেকারি বড় ধরনের রয়েছে একটি জেলা শহরে মোটামুটি নিয়ন্ত্রণ করেন বেকারির ব্যবসা দিয়ে তাদের জন্য একরকম মেশিন রয়েছে তো যারা ভিডিওটি না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস চুরে একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি যারা মূলত বড় ধরনের বেকারি রয়েছে এই মেশিনগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আমদানি কৃত সচরাচর কিন্তু বাংলা মেশিনের সাথে এগুলো কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন আমরা বাংলা মেশিনে মিক্সিং সময় বেশি লাগে এবং বড় ধরনের মেশিন বড় মোটর সেট হয় অনেক বেশি আসে এবং সুন্দর হয় না এবং দেখা যায় আমরা যখন বিস্কিট কেক পাওয়ারটি ড্রাই কেক তৈরি করি তখন দেখা যায় একটা সিদ্রি যে ছোট ছোট সিদ্রি থাকে ফাঁকা থাকে সে অংশগুলো একটা ফাঁকা বড় থাকে একটা ফাঁকা ছোট থাকে মানে এক কথা যে মসৃণ যে আমরা বড় ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো খাই সেগুলোর সাথে লোকালি ব্র্যান্ডগুলো সেগুলো একসাথে একত্রিত মিল দেখা যায় না তার কারণ হচ্ছে ভালো মিক্স না হওয়ার কারণে তো আপনারা যদি চায়না মিক্সারগুলো ট্রাই করেন মেশিনগুলো আকারে যদি দেখতে ছোট হয় কিন্তু এগুলা মিক্সিং ক্ষমতা খুবই বেশি খুবই ভালো এবং এগুলার যে কোয়ালিটি মিক্সিং কোয়ালিটি সেটা হবে ভালো এবং এই মেশিনগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে মিক্স করবে এবং মিক্সটা হবে খুবই ফিনিশিং মানে বলতে পারি একটা প্রফেশনাল মিক্সার এটা একটা প্রফেশনাল মিক্সার মেশিন এবং সবচেয়ে বড় হচ্ছে এগুলা বিদ্যুৎ শাস্ত্রই পাশা বসে হচ্ছে এগুলা

প্লাস ইমার্জেন্সি সুইচ রয়েছে কোন কারণে যদি আমরা মেশিনটা ইমিডিয়েটলি ইমার্জেন্সি বন্ধ করতে চান জাস্ট এই লাল বাটনটাতে ক্লিক করলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এই মেশিনটা হচ্ছে চায়না থেকে আমদানি কিন্তু পাঁচ গোড়ার মোটর সহ চেন সিস্টেম রয়েছে এটা যেটা এবং এটার যে এটা বাটিটা দেখতে পাচ্ছেন এটা খুবই ফিনিশিং এবং এটা ফুললি স্টিললেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের উপরে

চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা তো এগুলো হচ্ছে গাইজ দেখতে পারলেন এগুলো হচ্ছে এটা ছোট সাইজও রয়েছে তিরিশ লিটার রয়েছে বিশ লিটার রয়েছে চাইলে ওগুলো কিনতে পারবেন আমি জাস্ট এখানে স্যাম্পলে এ লাগিয়েছি তারা ওগুলো নিতে পারবেন তো এটা এটা দেখতে পারলেন এটা দেখতে পারলেন এই দুটোর মধ্যে হচ্ছে আমরা শুধু আটা ময়দা মিক্সারের জন্য এরপর যারা আটা ময়দা মিক্স করতে চান পাশাপাশি ডো মিক্সার কেক ডিম ক্যাকের যে ক্রিম ডিম পাটানো এবং ময়দা মিক্স করতে চান একটি মেশিনের মধ্যে তিনটা কাজই করতে চান তাদের জন্য হচ্ছে এই তিরিশ লিটারের ডো মিক্সারটা যেটা পনেরোশো আটের দুই গোড়া একটা মোটর এবং এটার গিয়ার সিস্টেমটাও খুবই ভালো এবং এটা এই যে হাউসটা রয়েছে সেটা উপরের নিচে করা যায় উপরে নিচে করা যায় এটার সাথে তিনটা রাইস থাকবে একটা ডিম ডিম পাঠানোর জন্য একটা হচ্ছে আটা মাদার জন্য একটা হচ্ছে ক্রিম মিক্সের জন্য তো এই এই মেশিনগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম যারা বেকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই ইম্পর্টেন্ট তো এই মেশিনটার প্রাইসও কিন্তু একদম রিজেনেবল বাজারে সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে ভালো মেশিনটি এটা বেল সিস্টেম যার কারণে এটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এটার বেল কিন্তু अवेलेबल পাওয়া যায় এছাড়া এটাতে নষ্ট হওয়ার তেমন কোনো ঝুঁকি থাকে না এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 70000 টাকা 70000 টাকা বড় এটা 20 লিটার রয়েছে 20 লিটার হচ্ছে 62000 টাকা এবং এটা হচ্ছে এটা 10 লিটার যেটা দাম হচ্ছে 50000 টাকা 50000 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে 220 এটা কমার্শিয়াল না এটা বাসাবাড়ির লাইনে আমরা এখন অনেকেই কিন্তু অনলাইন বিজনেস করি যেটা আমরা বাসা কেক তৈরি করি এবং দেখা যায় আমরা অনলাইনে এটা সেল করি তো তারা কিন্তু এই 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 বাসা বাড়িতে ব্যবহার করার মতো মেশিন গুলো ক্রয় করতে পারেন এবং তাদের কেকের মানটাও ভালো হবে বাসা বাড়িতে মোটামুটি মিডিয়াম পর্যায়ের যে ওভেন আমাদের কাছে ইলেকট্রিক এবং গ্যাস ওভেন রয়েছে আপনি দেখুন ওই যে সেখানে রয়েছে এবং আমাদের গোডাউনে রয়েছে এগুলো হচ্ছে ওভেন এটা এখনো ওদিকে রয়েছে এটা ছাড়াও আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ ওভেন রয়েছে সিঙ্গেল ডাগের এরপর রয়েছে আমাদের কাছে এরপর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটু দেখেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলনেস স্টিল এবং এটার হচ্ছে একত্রিশ ব্লেড এটা আঠারো ইঞ্চি লেন্থ এবং বারো এমএম হচ্ছে এটা এটা যারা আপনারা পাউরুটি ড্রাই কেক এবং টোস্ট তৈরি করতে চান অথবা তারা বিক্রি করেন তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন এই ব্রেড কাটারটিও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন সীমিত স্বল্প মূল্যে এবং সুলভ মূল্যে আর কি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 60000 টাকা এটা থেকে বড় আছে কি যদি বড় না না এটা একটাই সাইজ হয় এটা 12 এমএম এবং এটার কম বেশি করা অন্য মেশিনে হয় এটার সিস্টেমটা নাই এটাই বেশি চলে সবচেয়ে বেশি রানিং হচ্ছে 12 এমএম 31 প্লেট 18 ইঞ্চি বড় কাটতে পারবেন এটা টোস্ট ডাই কেক এবং হচ্ছে পাউরটি এগুলো কাটার জন্য কেক কাটার জন্য তাহলে তো আপনাদের কাছে বেকারি আইটেমের পুরো সেটআপ করতে বেকারি আইটেমের ডেট দেওয়ার মেশিন প্যাকেজিং করার মেশিন এই যে সিলিং মেশিন হ্যান্ড সিলিং মেশিন সহকারে নানান ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে বেকারি আইটেমে রয়েছে তো যারা বড় ধরনের ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে এবং যারা ছোটোখাটো ছোট ছোটো একটা দোকান নিয়ে সব নিয়ে মাত্র ছয় সাত লাখ টাকা দিয়ে বেকারি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিন্তু আমাদের বেকারির এই আইডিয়াগুলো রয়েছে আপনারা চাইলে এই মেশিনগুলো ক্রয় করে আপনাদের ব্যবসা বেকারি ব্যবসা আরও উন্নত এবং আরও ডেভেলপ করতে পারেন এবং যারা বেকারি ব্যবসা করতে ভাবছেন